ঘোড়াডাঙ্গা সীমান্তে 6 লক্ষ বাংলাদেশি টাকা সহ গ্রেপ্তার এক পাচারকারী। জুতো ও কোমরের বেল্টের মধ্যে করে অভিনব পাচারের চেষ্টা। বাংলাদেশে পাচারের মুহূর্তে বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা সহ একজনকে আটক করল বিএসএফ। বসিরহাটের ভারত বাংলাদেশ ঘোড়াডাঙ্গা সীমান্তের ঘটনা। বিএসএফ এর 153 নম্বর বাহিনী জওয়ানরা গোপন তথ্যের ভিত্তিতে 6 লক্ষ বাংলাদেশি টাকা সহ এক পাচারকারীকে আটক করেছে। ধৃত চোরা কারবারি এই টাকা ভারত থেকে বাংলাদেশে পাচার করার চেষ্টা করছিল। ধৃত পাচারকারীর নাম সফিকুল গাজী, বয়স 37, সে ঘোড়াডাঙ্গা উত্তরপাড়ার বাসিন্দা। জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারী জানিয়েছেন এই টাকা তাকে দমদমের বাসিন্দা সন্দীপ সরকার বসিরহাটে এসে দিয়ে গেছে। সে আরো জানিয়েছে তার আরেক বন্ধু উত্তরপাড়া বাসিন্দা খঞ্জন মণ্ডলের সহায়তায় সে সীমান্তে এসেছিল। এই টাকা সে তার কোমরের বেল্টের মধ্যে এবং জুতোর নিচে লুকিয়ে রেখেছিল। এই টাকা সীমান্তের ওপারে বাংলাদেশী চোরা কারবারি আনারুলের কাছে হস্তান্তর করার কথা ছিল। এই কাজের জন্য সে 6,000 করে টাকা পেত। ধৃত পাচারকারীকে ঘোড়াডাঙ্গা শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোনো যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনীরা। দিদার রিপোর্ট, নিউজ নাও, বসিরহাট।